হ্যালো এভরিওয়ান, নমস্কার। আজকে আমি আপনাদেরকে আগরতলায় সায়েন্স সিটিটা ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি আমিও কোনোদিন যাইনি, সায়েন্স সিটিটা অনেক দিন হয়েছে, উদ্বোধন হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে একটা কাজের জন্য যাওয়া হয়েছিল সকালে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে সায়েন্স সিটিটা আজকে ঘুরে আসি। তা আমি আমার বন্ধু মিলে পুরো আজকে সায়েন্স সিটিটা ঘুরে আসলাম, খুবই সুন্দর। আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা সায়েন্স সিটির ভিতরে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকুন ভিডিওটা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিন্তু ফি হচ্ছে জেনারেলদের জন্য 30 টাকা, স্টুডেন্টের জন্য 30 টাকা, গ্রুপ স্টুডেন্ট নিয়ে যান যদি তাহলে হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তা আমরা দুই বন্ধু গিয়েছি, তা আমাদের 30 টাকা 30 টাকা করে লেগেছে। তারপর ভিতরে আপনারা সিনেমা হল আছে, 3D সিনেমা হল, সূর্যগ্রহ, নক্ষত্র, সেগুলো আবার আছে টিকিট আলাদাভাবে, এখান থেকেও কাটতে পারেন, ভিতরে গিয়েও কাটতে পারেন, সেগুলো আবার 30 টাকা 30 টাকা করে, ওগুলিও আপনারা দেখতে পারেন। কিন্তু আমরা যাইনি, টাইমটা খুবই শর্ট ছিল। এই হচ্ছে বাইরের এন্ট্রান্সটা আমাদের আগরতলা সায়েন্স সিটিটা, খুবই সুন্দর। মানে প্রথম যে এন্ট্রিটা, এটাই এত সুন্দর, মনটা মুগ্ধ হয়ে যায় ওইখানে গেলে, একদম দারুণ পরিবেশ। তা এখান থেকে আমাদের টিকিটটা চেক হয়ে গেল, তা এখন আমরা ভিতরে ঢুকছি, ঠিক আছে। ভিতরে জায়গাটা অনেকটাই সুন্দর, অনেকটাই বড়। আমরা এদিক থেকে হেঁটে ঠিক উপর দিকে চলে যাব। এখনও মনে হয় ভিতরের কাজ কিছুটা চলছে, তো অ্যাকচুয়ালি আমি হাঁটছি, হাঁটার জন্য ভিডিওটা একটু কাঁপছে, আমি কোনো স্ট্যান্ডে নিয়ে যাইনি। অ্যাকচুয়ালি আমার কোনো প্ল্যানই ছিল না আজকে সায়েন্স সিটি আসা, কিন্তু একটা কাজে বেরিয়েছিলাম, তা হঠাৎ করে কাজটা শেষ হয়ে গেল, তো ভাবলাম যে আজকে সায়েন্স সিটিটা ঘুরে আসি। তো সকালেও বৃষ্টি হচ্ছিল, তা ভাবলাম যে আজকে বৃষ্টি ওয়েদারটাও খুব ভালো, তা সায়েন্স সিটিতে ঘুরে আসি আর কি। তা সায়েন্স সিটি উদ্বোধন হয়েছে, অনেক দিনই হয়েছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি যাওয়া হয়নি, সেরকমভাবে বের হতেও পারিনি, বা কারোর সাথে সেরকম টাইমও মিলিনি। তো আজকে হঠাৎ করে মিলে গেছে টাইম। তো 2024 সালে সায়েন্স সিটিতে ঘুরে আসলাম, আমার অনেক ভালো লেগেছে। তো আজকে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, যে ভিতরে কী কী আছে, ভিতরে রুমগুলির মধ্যে, তারপর ওইখানে কী কী সায়েন্স সিটি, আগরতলা সায়েন্স সিটির মধ্যে অন্যতম কী কী জিনিস আছে, সেগুলি আপনাদের সাথে সবগুলো আজকে ডিসকাস করব। তা আমি হেঁটে হেঁটে উপরে উঠছি, আর ভাবছি আবার কোন সময় বৃষ্টি নামে। অ্যাকচুয়ালি ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ছিল, তা ভাবলাম যে আবার রৌদ্র উঠে গেছিলো, তা ঠিক আছে, তা আবার সব কিছু নর্মাল হয়ে গেছে। তো আমরা উপরে উঠছি, তা উপরে এই লোকেশনটা দেখে আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটা ট্রি আছে, মানে ছোটো ছোটো গাছগুলো, আমার খুব ভালো লেগেছে এই জায়গার লোকেশানটা। এখান থেকে সমস্তটা দেখা যায়, আর খুব বাতাসও ছিল, একদম আমার খুবই দারুণ লেগেছে এই দিন, সত্যি কথা বলতে। আশা করি আপনারাও যাবেন সায়েন্স সিটিতে, খুব ভালো লাগবে, এবং বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদের যে অনেক কিছু শেখার জিনিস আছে, আর অনেক কিছু তারা বুঝতেও পারবে পৃথিবীর সম্বন্ধে, অন্যান্য গ্রহ নক্ষত্রের সম্বন্ধে, তারপর অনেক কিছু ইম্পর্ট্যান্টও জিনিস আছে সায়েন্সের, সেগুলোও খুব ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য। তা এটা উদ্বোধন করেছে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা এই সায়েন্স সিটিটা। তা আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম, তা ভিতরে ঢুকে যাওয়ার সময় তা আমি ভাবলাম আর একটা পিকচার নিয়ে রাখি বড় ভালো করে। তা ভিতরে ঢোকার সময় আমার ঠিক বাম দিকে একটা ম্যাপের মতো পড়েছিল, যে আপনাদের সাথেও সেটা নিয়ে শেয়ার করি। তার জন্য ওইখানে আমি গিয়েছি, গিয়ে ওই ভিডিওটা করেছি আর কি, ওই জায়গাটা। তা এটা আগরতলা স্মার্ট সিটির আন্ডারে পড়ে, তা ত্রিপুরা স্টেট কাউন্সিল,
তাই এই হচ্ছে ভিতরের লোকেশানটা। তা প্রথম আমি আমার বাম সাইডে ঢুকবো, ঢুকে এটা হচ্ছে একটা রুম, এখানে প্রচুর পিকচার লাগানো আছে, ঠিক আছে, আবার বসারও জায়গা আছে, অনেকে রেস্ট করছে বসে, ঠিক আছে। রুমটা খুব ভালো, সেন্ট্রাল এসি, মানে আমরা খুব পছন্দ, যেখানে গিয়েছিলাম গরম ছিল ওই জায়গাটাতে, তারপর একটু পরিশ্রম হয়েছিল, কিন্তু এখানে এত সেন্ট্রাল এসি পেলাম পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। তো এখানে অনেক পিকচার আছে, সেগুলো আপনারা দেখবেন, আশা করি বুঝতে পারবেন পিকচারগুলি দেখে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম দারুণ, আর সেগুলো সাজিয়েছে খুব সুন্দরভাবে, আমার তো দেখি প্রথমে অনেক ভালো লেগে গেছে। এরকম আগরতলায় সায়েন্স সিটি, আমাদের তো সায়েন্স সিটি বলতে প্রথমে আসে কলকাতা সায়েন্স সিটির কথা, এখন আগরতলাতেই অনেক সুন্দর সায়েন্স সিটি হয়ে গেছে। সেটা হলো উপরের লোকেশানটা, তা খুবই সুন্দর, মানে দারুণ দেখতে। তারপর প্রত্যেকটা রুম আছে, তারপর আপনার উপরে রুম আছে, তার উপরেও রুম আছে। এখন আমরা একটা রুমে ঢুকি, এই রুমটা দেখাটা পুরোটাই শেষ, এখন পরের রুমটা যাব, ওই রুমটা। তা বাইরের পিকচারগুলিও খুব সুন্দর ছিল, একদম এই রুমটাতে ঢুকে গিয়েছি, এবং আপনারা ভালো করে দেখবেন খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। একজন আমি ক্লোজ করে পিকচারগুলি নিয়েছি, আর এখানের পৃথিবীটা আস্তে আস্তে মুভ করছে, মানে মনে হচ্ছে একদম সত্যিকারের পৃথিবীটা এখানে মুভ করছে, এতটাই সুন্দর ছিল আর কি। ইংলিশের সাথে সাথে বাংলাও ছিল এখানে, আবার ককবরক ভাষাও ছিল। অনেক কিছু শেখার জিনিস আছে ওইখানে গেলে, তা আমি মনে করি যে মাঝে মধ্যে অনেক সময় সানডেতে অফ টফ থাকলে আপনারা একবার ঘুরে আসবেন, খুব ভালোও লাগবে, আর অনেক কিছু জানাও যায় এইসব জায়গার থেকে। আর অনেক সায়েন্সের জিনিস আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। এটা একটা মানে ছোট্ট একটা, আমি ওই কাচের রিওটার মধ্যে মোবাইলটা ঢুকিয়ে দিয়েছিলাম, যে ভিতরে তারাগুলো দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে যে আসলে তারাগুলি জ্বলছে, যেরকম আমরা খালি চোখে আকাশে দেখলে বা তাকিয়ে থাকলে এরকম দেখা যায় আর কি। এই পিকচারটা খুবই সুন্দর ছিল, মানে আমি প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম, তা খুব দারুণ ছিল এটা। এগুলি হচ্ছে রাশি বলা হয় না, যে স্কর্পিও রাশি, তারপর লিব্রা, চার যে রাশি আর কি, সেরকমভাবে স্টারগুলি আর কি সাজানো। আমাদের এই পৃথিবীতে সব কিছুর সাথে রিলেটেড, মানে এরকম বলতে পারবে না একটার সাথে একটা রিলেটেড নেই, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। জ্যোতিষবিজ্ঞান বলুন, সায়েন্স বলুন, সব কিছুর সাথে সব কিছু রিলেটেড।
জায়গাগুলি খুব সুন্দর ছিল। তারপর এই যে মানে জিনিসগুলো জানা বোঝা সেগুলো অনেক কিছু দারুণ ছিল, মানে অনেক কিছু সেখান থেকে আমি শিখতে পেরেছি, অনেক নতুন কিছু জিনিস আমি সেখান থেকে আমি জানতে পেরেছি, এটি অনেক বড়। এই স্ট্যাচুটা মানে আস্তে 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 ঘুরছে, খুব দারুণ লেগেছে এটা দেখে। আমি এইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সূর্যের চারিদিকে যে ঘুরছে গ্রহগুলো, সূর্য, তারপর বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, একের পর এক ঘুরেই চলছে, এটাই হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে যন্তর মন্তর। অ্যাকচুয়ালি যন্তর মন্তরটা এটা একটা জায়গা যেখানে মানে এরকমভাবে সায়েন্স দিয়ে ডিজাইন করেছে, আপনি সূর্যের প্রত্যেকটা সেকেন্ড মানে একটা টাইমের প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা সব কিছু এখানে দেখতে পারবেন। মানে যন্তর মন্তরটা আপনারা, অ্যাকচুয়ালি আমি যাইনি ওই জায়গাতে, আপনারা ইউটিউবে সার্চ করে যন্তর মন্তরটা দেখতে পারবেন, মানে ঘন্টা মিনিট সেকেন্ড সব কিছু দেখতে পারবে ঘড়ি ছাড়া। কিছু কিছু জিনিস ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস, আর সবগুলো পড়তে পড়তে অনেকটাই টাইম কেটে গেছিল, অনেক জিনিস ছিল সেখানে। এটা হচ্ছে পুরো পিকচারটা। তা সবটা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ লেগে গিয়েছিল। তারপর এটা এই জায়গাটা খুবই সুন্দর ছিল, সূর্যের যে মানে লাল যে আভাটা এটা খুব দারুণ ছিল। এটা এই জায়গাটা আপনারা গেলে এই জায়গাটা আসলেও দেখবেন, খুব দারুণ ছিল জায়গাটা, দুর্দান্ত ছিল। এটা হচ্ছে সায়েন্সের কিছু জিনিস, ঠিক আছে, এখানে সায়েন্সের হিসাবে সব কিছু কাজ হয়। এগুলি আমরা আগে সায়েন্সের ফিজিক্স বইয়ে পড়তাম, অ্যাকচুয়ালি পুরোটাই এখানে ফিজিক্স হিসাবে কাজ হয় আর কি। এই রডটার মধ্যে ছোট ছোট ছিদ্র ছিল, তার মধ্যে বাতাস বের হচ্ছে আর কি। একটা স্ট্যান্ডের মতো ছিল, ওইটা টান দিলে এত স্পিডে এখান থেকে ওইখানে যায়, মানে ব্রেকই ধরে না। ওইখান থেকে একটা বল আসে, তারপর এতটাই রেস উঠে ওইখান থেকে বেরিয়ে যায়। ওটার মধ্যে ছোট ছোট বায়ু ছিল, মানে বায়ু বের হচ্ছিল আর কি, অনেকে ধরতে ভয় পাচ্ছে কারেন্ট আছে কি না। অ্যাকচুয়ালি এখানে এরকম কিছুই নেই, এগুলো পুরোটাই ফিজিক্সের কাজ হয় আর কি।
এটা একটা রুম ছিল যে আপনি মাথাটা ঢুকালে অনেকটা আপনার চেহারা উঠে যাবে। তো আমার মাথাটা ঢুকিয়ে দিলাম। এই বালতিটা উঠালে মিউজিক বাজে, আবার বালতিটা দিয়ে রাখলে আবার মিউজিক বাজে না। এটা একটা সেন্সরের মতো কাজ করে আর কি। এটা হচ্ছে মানে প্রতিবিম্ব আর কি, যে আপনার মানে কোনো একটা চেহারা দিলেন বা ফটো হাত দিলেন তো মানে এটা অনেকটা কালার হয়ে যাবে আর কি। উপরে অনেকগুলো লাইট ফিট করানো আছে আর কি। যে হ্যামলেটটা দিয়েছি, হ্যামলেটটা কয়টা কালার আর কি হচ্ছে এখানে। এটাকে বলা হয় জাম্পিং ডিক্স আর কি। এখানে একটা সুইচ বটমের মতো আছে, ওইটাকে ক্লিক করে রাখবেন, দেখবেন উঠছে আর নামছে, উঠছে আর নামছে। আর এটা হচ্ছে মানে জেলির মতো, মানে একটার সাথে একটা মানে মিল হয় না আর কি। আপনি যেরকমভাবে রাখবেন সেগুলো আস্তে 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 ওর জায়গাটা ও মনে করো অরেঞ্জটা অরেঞ্জের জায়গায় চলে যায়, গ্রিনটা গ্রিনের জায়গায় চলে যায়, ইয়েলোটা ইয়েলোর জায়গায় চলে যায় আর কি। মানে কারোর সাথে কারোর মানে ম্যাচিং হয় না আর কি। খুব সুন্দর ছিল, অনেক কিছু জিনিস ছিল, খুবই সুন্দর, দারুণ ছিল, মানে শেখারও ছিল। এগুলি হচ্ছে মানে বাচ্চারা আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর কি। কিছু কিছু জিনিস আছে বাচ্চাদের জন্য, আবার ইজ লেখানো আছে যে কত বছর থেকে কত বছর, তা ওইগুলি হিসাবে আর কি। বড়রা ইউজ করতে পারে না আর কি, তা অনেক কিছু আমরা উঠতে পারিনি আর কি। এটার মধ্যে ইয়ার আছে আর কি, মানে বাতাস বের হয়। এই বেলুনটাকে এই যে চাকিটা আছে ওটার মধ্যে ঢোকাতে হবে। তো এটা অ্যাকচুয়ালি সোজা করে একটু মন করে করতে হয় আর কি, তাহলে বলটা ওটার মধ্যে ঢুকে যায় আর কি। তা অনেকক্ষণ ট্রাই করছে আমার বন্ধু, কিন্তু ঢোকাতে পারছে না। তা লাস্ট পর্যন্ত হঠাৎ করে বলটা ঢুকে গেছে আর কি। আবার বেশি জোরে মারলে ওইটা থেকে ইয়ার বের হয় আর কি, একটু অনেক সময় প্রেশারও ইয়ার বের হয়ে যায়। আর একটু ঢুকে যাবে, অনেকটাই ওর পরিশ্রম হয়েছিল বলটাকে ওটার মধ্যে ঢোকাতে, তো লাস্ট পর্যন্ত হঠাৎ করে পেরেছে আর কি। এটা একটা সাইকেলের মতো ব্যালেন্সিং রাখতে হয় আর কি। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য। এটা হচ্ছে ওই মানে পুরোটা গ্লাসের থাকবে, মানে এদিকে ঢুকতে হবে,
তো জায়গাটা কিন্তু ছোট ছিল, কিন্তু আমি কোনোদিন ঢুকিনি এসবের মধ্যে, কিন্তু আমি তো হঠাৎ ঢুকে গেছি, তারপর আর খুঁজে বের হতেই পারছি না যে কোন দিকে বের হব কোন দিকে বের হব। চারিদিকে তো গ্লাস লাগানো। আমি মানে হঠাৎ ঢুকে এই ছোট জায়গাতে মধ্যেই হেরে গেছি যে কোন দিকে ঢুকে কোন দিকে বের হব। তারপর একদিকে ঢুকেছি আর একদিকে বের হয়ে গেছি, কিন্তু যেদিকে ঢুকলাম ওই দিকে আর বের হতে পারিনি। অনেক মজা হয়েছিল, মানে অনেক কিছু আছে, আপনারা যদি যান অবশ্যই ভালো লাগবে। আর চারিদিকে গ্লাস মানে লাগানো ছিল, হঠাৎ মানে মাথার মধ্যে টুং টাং বাড়িও খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না কোন দিকে বের হব, সবগুলো আমার কাছে মানে এক মতো লাগছে, ধরে ধরে বের হতে হয়েছে। আমি অ্যাকচুয়ালি কোনোদিন মানে এরকমের মধ্যে ঢুকিনি, এই ফার্স্ট টাইম ঢুকেছি। আর ঢুকে এরকম একটা ভয় লাগছিল যে আমি কি আর বের হতে পারবো না। তারপর শেষে রাস্তাটা পেলাম। এটা একটা কুয়া আর কি, মানে এখানে দেখানো হয় আর কি যে এটা ডিপ নি, মানে কতটা গভীর বোঝা যায় না আর কি। এটাও একটা সায়েন্সের মতো কাজ করছে। অনেক কিছু ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেকটাই টাইম চলে যায় আর কি এখানে গেলে। আর প্রত্যেকটা যদি জিনিস আপনি আস্তে আস্তে দেখেন বা করেন তাহলে মোটামুটি একটু কিছুটা সময় লাগবে আর কি। তো লাস্টে আমরা অনেক তাড়াতাড়ি করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের হাতে টাইমটি একটু কম ছিল, আমার ফ্রেন্ডটা বাড়িতে যেত, তো তার জন্য একটু লাস্টের দিকে একটু তাড়াতাড়ি করে নিলাম। কিন্তু তাড়াতাড়ি করে নিতে হলেও আমাকে মানে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে জন্য দেখাতে হয়েছে আর কি। এখানে প্রত্যেকগুলো লেখা বিশ্লেষণ আছে, মানে কোনটার পর কোনটা ঘটবে, ইংলিশও লেখা আছে বাংলাতেও লেখা আছে, যে অনেকে দেখে এটা বুঝতে পারবে না, কিন্তু আপনি যদি এদিকে ইংলিশ লেখাটা পড়েন বা বাংলা লেখাটা পড়েন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন মানে কী হচ্ছে ঘটনাটা আর কি। এটার মধ্যে কন্টিনিউ জলই পড়ে যাচ্ছে, জলই পড়ে যাচ্ছে। তারপর এই রুম দেখাটা শেষ, তারপর আমরা ঠিক উপরের দিকে চলে যাব। এটা হচ্ছে আপনারা হচ্ছে ওই যেটা বললাম ভিডিও 3D থিয়েটার এন্ট্রি ফ্রি, ঠিক আছে। এখানে আপনারা সিনেমার মতো সূর্য গ্রহ নক্ষত্র এগুলি মনে হয় দেখানো হয় হবে, কিন্তু আমরা টাইমের জন্য সেটা দেখতে পারিনি আর কি। তা আপনারা গেলে অবশ্যই ওইখানে ভিজিট করবেন, দেখবেন আসলে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস আছে। তারপর এই উপরে উঠছিলাম, তা উঠে একদম সোজা গিয়ে একটা, এটাও খুব দারুণ ছিল জায়গাটা, প্রথমে বুঝতে পারিনি কিন্তু খুব দারুণ ছিল। তারপর সাইডে অনেক ছবি ছিল, খুব সুন্দর সুন্দর সিনারি ছিল, তো খুব ভালো লেগেছে আর কি। এটা হচ্ছে কলরব আর কি, সামনে একটা হাতি ছিল, খুব দারুণ ছিল আর কি। ফ্লোরা ফোনা এগুলো আমরা সায়েন্সে পড়েছিলাম আর কি, অনেক কিছু সায়েন্সের জিনিস এখানে আছে। তারপর এখানে অনেক মানে কৃত্রিম পাখি, তারপর অজগর, অনেক কিছু ছিল আর কি।
খুব দারুণ লেগেছে, বাচ্চারা গেলে আরও খুশি হবে এইরকম এইসব জিনিসপত্র দেখে, ওদের মনই ভালো হয়ে যাবে। আসলে সত্যি অনেক কিছু জিনিস আছে, অনেক দেখার মতো জিনিস আছে, জায়গাটাও খুব সুন্দর ছিল, তারপর দারুণ মানে টোটালি বলতে গেলে খুব দারুণ আর কি, জিনিসটা খুব দারুণ লেগেছে, আপনারা অবশ্যই যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা হচ্ছে একটা ভিডিও, ওইখানে স্ক্রিনে চলছে, মিডিয়ালে একটা প্রজেক্টর আছে, ওইখানে মানে একটা ক্যামেরা লাগানো আছে, একটি ভিটার ঠিক বরাবর, এদিকে হচ্ছে আমরা দেখছেন আমি ভিডিওটা করছি, মানে এখানে দেখবেন মানে হাতি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, বাঘ যাচ্ছে, কুমির যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক্স করানো আছে একটা, এগুলি একটা হচ্ছে গ্রিন স্ক্রিন গ্রাফিক্স, ঠিক আছে, সেটা মানে এই স্ক্রিনটার মধ্যে, এখানে যে গ্রিন স্ক্রিনটা আছে এই স্ক্রিনটার মধ্যে যা ঘটনা ঘটবে আর কি, মনে হবে সব কিছু আপনার সামনে দিয়ে, যেমন পাখিটা যখন উড়ে আসছে মনে করবেন আপনার একদম সামনে, একদম সামনে। এই জায়গাটা খুব দারুণ ছিল, এ দেখুন হরিণ এসেছে, মনে করবেন আপনার একদম সামনে হরিণটা এসেছে। এই দেখুন আমার বন্ধু হরিণটাকে হ্যামলেট পরিয়ে দিচ্ছে আর কি, খুব দারুণ, খুব দারুণ, মানে কি বলবো, খুব দারুণ লেগেছে। কিছু কিছু জিনিস ছিল অনেক দারুণ, কিছু জিনিস ছিল অনেক কিছু শেখার, সেগুলি খুবই ইম্পর্টেন্ট, মানে আপনারা অবশ্যই যাবেন, ভিজিট করবেন, খুব দারুণ লাগবে। খুব দারুণ মানে বাচ্চারা ওইখানে, বাচ্চারা এত মজা পাচ্ছে, মানে কি বলবো, দারুণ ছিল জায়গাটা, মনে হচ্ছে বাঘটা ওইখানেই বসে আছে। তারপর উপরে একটা প্রজেক্টর ছিল, ওইখান থেকে প্রজাপতি মানে ওইগুলি নিচে স্ক্রিনে মানে যে ফ্লোরে দিয়ে রেখেছে প্রজেক্টরটা, আর বাচ্চারা মনে করছে, ছোটো ছোটো বাচ্চারা তো মনে করছে আর এই ফ্লোরে এই প্রজাপতিগুলি কীভাবে উঠছে, মানে এতটাই খুশি হচ্ছিল বাচ্চারা, খুব দারুণ ছিল, আর মানে খুবই দারুণ মানে এই জায়গাটা ছিল আর কি, আমার দেখে তো অনেকটাই ভালো লেগেছে আর কি। তারপর ওইখানে একটা বাদুর ছিল, তো ওইখানে আপনারা মুখ ঢুকিয়ে ঢুকিয়ে ফটো তুলতে পারবেন বাদুরের, ওইখানে মুখ, আমি অনেকবার বলেছি আমার বন্ধুকে যেত, কিন্তু ও যাবেই না। প্রত্যেকটা রুমই অনেক সুন্দর, দেখার মতো, শেখার মতো অনেক কিছু জিনিস আছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা একটা স্ক্রিন, স্ক্রিনটার মধ্যে আপনার মানে পুরো শরীরটা ওইখানে আছে, প্রত্যেকটা মানে হার্টে ক্লিক করলেন যে হার্ট ভালো থাকে, কী কী খেলে ওই জিনিসগুলো আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি আগরতলা সায়েন্স সিটিতে যান এই জায়গাটাতে যাবেন, ঠিক আছে, হার্টে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে কী কী ফল, ফলগুলো চলে আসলো বা কোনো পাতা চলে আসলো, সেটা কিভাবে খাবেন, কি উপকার হবে এবং কিভাবে খেতে হয়, এটা হচ্ছে অর্জুন গাছ, ঠিক আছে, কিভাবে খাবেন, ঠিক আছে, খেলে হার্টে কি উপকার হবে, কোন সময় খাবেন, সব কিছু ডিটেলস ওইখানে লেখা আছে, আপনার চুল থেকে ধরে হার্ট, তারপর হচ্ছে লিভার, তারপর হচ্ছে মানে পায়ের হাড্ডি, তারপর
হাড়, তারপর মাসল, ঠিক আছে, অনেক কিছুই এখানে আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা যেমন ফল দিয়েছে, প্রত্যেকটা ফলের কি উপকারিতা সেগুলোও আছে, ঠিক আছে। তারপর হেয়ার, এই চুল, মানে চুল মানে ভালো থাকবে কী কী করলে, এখানে সব কিছু আছে, ধরলেন খুলে গেছে, মানে ব্রিফলি ডিসক্রিপশন এখানে আছে। জবা, এবার জবা ফুলটা কীভাবে কাজ করবেন, কীভাবে মানে সেটাকে মানে লাগাবেন বা খেতে হবে, সেই জিনিসটাও এখানে আপনারা পেয়ে যাবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, প্রত্যেকটা মানুষের জীবনে অনেকে চুল পড়ে যায়, অনেকে হার্ট একটু দুর্বল থাকে, অনেকের হাড় স্ট্রং কম থাকে, তারপর অনেকে লিভারের সমস্যা থাকে, এগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। আর এগুলির যদি সিস্টেমে চলেন, এখানে যেগুলি দেখিয়েছে কি কি খেতে হবে, কি কি মানে ফল বা গাছের পাতা এগুলি কি বা গাছের ফুল কিভাবে খেতে হবে, এগুলো যদি আপনারা প্রত্যেকদিন কন্টিনিউভাবে খান, দেখবেন আপনাদের যে সমস্যাটা হচ্ছে ওই সমস্যাটা চলে যাবে। কারণ এগুলি হচ্ছে প্রত্যেকটাই আয়ুর্বেদিক সিস্টেম, ঠিক আছে, মানে সব কিছু মানে গাছের যেগুলি ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো এখানে দেখিয়েছে যে কী করলে কী হবে। আপনারা অবশ্যই এই জায়গাটাতে যাবেন। আমার বন্ধু তো প্রত্যেকটা ফটো নিয়েছে, প্রত্যেকটা, ও চুলের ফটো নিয়েছে প্রথমে, তারপর হার্টের ফটো নিয়েছে, মাসলের ফটো নিয়েছে, হাড়ের ফটো নিয়েছে, সব একটা মানে সিস্টেম বাদ দিয়ে নিয়ে ও যে নিয়ে নেয়নি, সব কিছু ফটো নিয়েছে। আর ইভেন কি আমাকে পরের দিন জানিয়েছে ও ওগুলি সিস্টেম ফলো করছে। আসলে সত্যি ওইটা খুবই জানার ছিল, আমি দেখে খুবই অবাক হয়ে গেছি, এরকম একটা জিনিস আছে। আবার তারপর প্রত্যেকটা কী কী জিনিস কোন সময় খেতে হয়, কীভাবে খাবেন, কী কাজে লাগবে, খুব দারুণ ছিল সিস্টেমটা। এটা অবশ্যই দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে আর কি, আর খুব কাজের জিনিস এটা। আশা করি সবটাই দেখে গেছে, এবং আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য। আর আমি পুরোটা আগরতলা সায়েন্স সিটি ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন। অ্যাকচুয়ালি আমার নতুন চ্যানেল, চেষ্টা করছি ভালোভাবে বানানোর জন্য আপনাদের, আর ভবিষ্যতে আশা করি আরও ভালোভাবে বানাবো। আর সবসময় আশীর্বাদ করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে চ্যানেলটাকে ভাইরাল করে দেবেন। আর এটাই আপনাদের কাছে আমার আশা। আর ধন্যবাদ সবাইকে, অবশ্যই আপনারা সবসময় ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you.